আবুল হাসান মাহমুদ আলী যে প্রস্তাব এনেছেন, ফিলিস্তিনে যে আজকে গণহত্যা হচ্ছে সেটার নিন্দা জানিয়ে যে প্রস্তাব এনেছেন, আমি তার প্রতি সর্বতোভাবে সমর্থন জানাচ্ছি। মাননীয় স্পিকার, ইসরায়েল 7ই অক্টোবর গাজা উপত্যকায় হামলা শুরু করে এবং সেই হামলার পর এই পর্যন্ত 8,000-এর বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রতি মুহূর্তে মানুষ মারা যাচ্ছে। আমি এই সংখ্যাটা বলছি বিকেল পর্যন্ত, হয়তো এখন আরও সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মাননীয় স্পিকার, এই 8,000-এর বেশি মানুষের মধ্যে 3,000-এর বেশি শিশু, 2,000-এর বেশি নারী, অর্থাৎ নারী এবং শিশুই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আহত হয়েছে 20,000-এর বেশি মানুষ এবং গাজা উপত্যকার 23 লাখ মানুষের মধ্যে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এবং মাননীয় স্পিকার, সবচেয়ে ন্যাক্কারজনকভাবে 17ই অক্টোবর গাজার আল আহলি হাসপাতালে হামলা পরিচালনা করা হয়। হাসপাতালে সেখানে অনেক আহত, অনেক শিশু নারী ছিল, অনেক আহত মানুষ ছিল, তারা এই ইসরায়েলের বর্বরোচিত হামলায় তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এবং সেই হামলায় শুধুমাত্র একটি হাসপাতালে হামলাতেই 500-এর বেশি মানুষ নিহত হয়েছে। আমরা অবাক বিস্ময়ে দেখলাম যে পৃথিবীর একটি শক্তিধর রাষ্ট্রপ্রধান সেখানে গেলেন, গিয়ে নাতানিয়াহুর সাথে কোলাকুলি করলেন এবং হামাসের নিন্দা করলেন, কিন্তু হাসপাতালে হামলার কিংবা গাজায় এই নারী ও শিশু হত্যার কোনো নিন্দা সেখানে তিনি করলেন না। এবং ইসরায়েল যে জঘন্য মিথ্যাচার করেছে যে হাসপাতালে হামলা হামাস চালিয়েছে, সেটিকে সমর্থন করলেন। আমি অবাক বিস্ময়ে দেখলাম, আমরা এখানে পশ্চিমা গণমাধ্যমের আমরা অনেক সময় রেফারেন্স টানি, পশ্চিমা গণমাধ্যম কি লিখেছে, আমি অবাক বিস্ময়ে দেখলাম যে বিবিসি, সিএনএন, নিউইয়র্ক টাইমস, তারা বলেছে তারা ইন্ডিপেন্ডেন্ট সার্ভে করেছে, সার্ভেতে তারা বুঝতে পেরেছে যে এটি হাসপাতালে হামলা হামাস চালিয়েছে। এই যে জঘন্য মিথ্যাচার, অর্থাৎ একটি শক্তিধর রাষ্ট্রের প্রধান যেই কথা বলেছে নাতানিয়াহুর সাথে সুর মিলিয়ে, তাদের গণমাধ্যমগুলো একই কথা বলেছে। এবং আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম হাসপাতালে হামলার পর এবং গাজায় সাধারণ মানুষকে হামলা করার পর হত্যার যজ্ঞ যখন চলছে, তখন ইউরোপের বিভিন্ন দেশ, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া এবং অস্ট্রেলিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ ফিলিস্তিনিদের পক্ষে কোনো মিছিল করা নিষিদ্ধ ঘোষণা করেছে। তারা বারে বারে মুক্ত গণমাধ্যমের কথা বলে, মুক্ত মতের কথা বলে, মত প্রকাশের স্বাধীনতার কথা বলে। সেখানে ফ্রান্সের আইনমন্ত্রী এক ধাপ বাড়িয়ে এইটুকু বলেছেন যে ফিলিস্তিনিদের পক্ষে কথা বললে সেটি আইনগত অপরাধ হিসেবে গণ্য করা হতে পারে, এই কথাও বলেছে। অথচ তারা আপনার মত প্রকাশের স্বাধীনতার কথা বলে এবং আমাদের মতো দেশগুলোকে মাঝে মধ্যে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে তারা প্রেসক্রিপশন দেয়। তারা এই ধরনের প্রেসক্রিপশন দেওয়া, সবক দেওয়ার নৈতিক কোনো অধিকার এই ঘটনার পর নাই। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে সেখানে মানুষ তাদের এই আহ্বানকে উপেক্ষা করে সেখানে হাজার হাজার মানুষ মিছিল করেছে। আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে যে যুক্তরাজ্যে হাজার হাজার মানুষ, 1 লক্ষ মানুষ ফিলিস্তিনিদের পক্ষে মিছিল করেছে। এই 1 লক্ষ মানুষ লন্ডনে 1 লক্ষ মানুষের সমাবেশ হয়েছে মাননীয় স্পিকার, অস্ট্রেলিয়ায় হাজার হাজার মানুষের সমাবেশ হয়েছে, ইউরোপের বিভিন্ন দেশে প্রতিবাদ হচ্ছে, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে জো বাইডেনের কাছে চিঠি লিখেছে মানুষ যে আমাদের ট্যাক্সের টাকা তুমি কেন ইসরায়েলকে দিচ্ছ। ইসরায়েলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা করলেন $10 বিলিয়ন, আর ফিলিস্তিনের জন্য ঘোষণা করলেন $10 মিলিয়ন। এই হচ্ছে মাননীয় স্পিকার পরিস্থিতি। এবং
আজকে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানা যায়, ফিলিস্তিনের তথ্য দপ্তরের পরিচালক সালমা মারুফ বলেন, এখন পর্যন্ত ইসরায়েলি বোমাবর্ষণে 2,50,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, পুরোপুরি ধ্বংস হয়ে গেছে 40,000 আবাসিক ভবন, এবং গত 3 সপ্তাহে সেখানে 203টি বিদ্যালয় ভবনে হামলা হয়েছে, ধ্বংস হয়েছে 80টি সরকারি দপ্তর, 47টি মসজিদ ধ্বংস করা হয়েছে, হামলা হয়েছে 17টি গির্জায়ও, 60টি গির্জায়ও হামলা হয়েছে। মাননীয় স্পিকার, গির্জাও রক্ষা পায়নি মাননীয় স্পিকার, এবং ইসরায়েল ন্যাক্কারজনকভাবে আল আকসা মসজিদে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে, মাঝে মধ্যে ঢুকতে দেয়, সাধারণত প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে। আর যারা গণতন্ত্রের সবক দেয়, মানবাধিকারের কথা বলে, তারা এখন নিশ্চুপ দাঁড়িয়ে আছে, কোনো বক্তব্য রাখছে না, তারা নিশ্চুপ। এটি মানবতার বিরুদ্ধে মাননীয় স্পিকার, সেখানে জঘন্য অপরাধ সংঘটিত হচ্ছে, এবং সেখানকার পিতামাতারা তাদের শিশুদের গায়ে নাম লিখে রাখছে, যাতে মারা গেলে শনাক্ত করা যায়, কখন যে মারা যায় সেটি বলা যায় না, মারা গিয়ে শনাক্ত করা যায়। গতকাল একযোগে গাজা উপত্যকায় 600 স্থাপনায় হামলা পরিচালনা করেছে, তার আগের দিন 400 স্থাপনায় হামলা পরিচালনা করেছে। আমি অবাক বিস্ময়ে মাননীয় স্পিকার লক্ষ্য করলাম, আমাকে আর একটু সময় বাড়িয়ে দিবেন, 3 মিনিট বলুন। মাননীয় স্পিকার, আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম যে যারা ভোট আসলে করা মুসলমান হয়ে যায় এবং ইসলামের কথা বলে, স্লোগান দেয়, আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই, এই জামাত ইসলাম আর বিএনপি ভোট আসলে করা মুসলমান হয়, যে আওয়ামী লীগকে ভোট দিলে ইসলাম চলে যাবে বলে ধোঁয়া তোলে, তারা এই গণহত্যার বিরুদ্ধে একটি শব্দ আজ পর্যন্ত উচ্চারণ করে নাই।